রাতে বন্ধ স্কুলের ভেতর থেকে ভেসে আসছে কান্নার আওয়াজ। খবর পেয়ে বিদ্যালয়ে ছুটে আসেন পুলিশ, স্কুলের শিক্ষক। কোথায় কি, গোটা স্কুল তো ফাঁকা, তবে কোথা থেকে ভেসে আসছিল কান্নার আওয়াজ? বন্ধ স্কুল, রাতে স্কুলের ভেতর থেকে ভেসে আসছে কান্নার আওয়াজ। কিন্তু কোথা থেকে আসছে আওয়াজ? এত রাতে কে বা কাঁদবে স্কুলের ভেতর? তাহলে কি বিদ্যালয়ে আটকে রয়েছে কোনো পড়ুয়া, নাকি অন্য কিছু? বন্ধ থাকা বিদ্যালয়ের ভেতর থেকে ভেসে আসছে বাচ্চার কান্নার আওয়াজ। সেই আওয়াজই নাকি শুনতে পেয়েছেন আশেপাশের লোকজন সোমবার রাতে তোলপাড় কাণ্ড মেদিনীপুরের উচ্চ বিদ্যালয়ে। যদিও স্কুল কর্তৃপক্ষ, স্থানীয় বাসিন্দা, এমনকি পুলিশ তল্লাশি চালিয়েও স্কুলে কোনো বাচ্চাকে খুঁজে পাননি। স্কুল বন্ধ, অথচ আশ্চর্যের বিষয়, রাতে সেই বন্ধ স্কুলের ভেতর থেকেই নাকি কান্নার আওয়াজ শুনতে পাচ্ছেন স্থানীয়রা। সোমবার সেই কথা ঝড়ের বেগে ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পৌঁছে যায় স্থানীয় কাউন্সিলর, বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে শুরু করে পুলিশের কাছেও। তড়িঘড়ি পুলিশ ও অন্যান্যরা পৌঁছে যান স্কুলে। বিদ্যালয় খুলে দোতলা বিল্ডিংয়ের পুরোটাই ঘুরে দেখেন তারা, খুঁজে বের করার চেষ্টা করেন কান্নার আসল রহস্য। কিন্তু অদ্ভুত বিষয়, দীর্ঘক্ষণ খুঁজেও খোঁজ মেলেনি কোনো বাচ্চার। গোটা স্কুলের আনাচে কানাচে তল্লাশি চালিয়েও কোনো বাচ্চাকে পাওয়া যায়নি। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের শঙ্করী বিদ্যানিকেতনে। এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর মিতালী ব্যানার্জি বলেন, সোমবার থেকে এলাকায় একটি জল্পনা তৈরি হয়। কে বা কারা নাকি এই বন্ধ স্কুলের ভেতর থেকে বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছেন? অনেকেই মনে করেন বিদ্যালয়ে ছুটির পরে হয়তো কোনো ছাত্র বা ছাত্রী ভেতরে আটকা পড়ে রয়েছে। আমরা প্রধান শিক্ষককে ডাকি। বিদ্যালয় খুলে স্থানীয়রা সহ প্রশাসনের কর্মীরাও ভেতরে ঢুকে পুরোটা ঘুরে দেখি, কিন্তু সেখানে কোনো বাচ্চাকে পাওয়া যায়নি। পরে খবর দেওয়া হয় কোতোয়ালি থানাকেও তল্লাশি আরও নিশ্চিত করতে। এখানে বিকেল বেলায় এই এলাকাবাসী আমাকে ফোন করে, বলছে এখানে একটা বাচ্চা কাঁদার আওয়াজ পাওয়া যাচ্ছে। তো আমি বললাম ঠিক আছে দেখছি, মানে বলে আমি স্যারকে ফোন করলাম। ফোন করতে স্কুলের স্যার এলেন, এসে চাবি টাবি খুঁড়ে ওটা চারপাশে দেখা হলো, কিন্তু কোনো বাচ্চা দেখতে পাওয়া যায়নি। দিয়ে লাইট টাইট জাগিয়ে রাখা হয়েছে। দিয়ে আমি গেছিলাম আবার, ওদেরকে বলেছিলাম যদি তোমরা দেখবে, যদি আবার কোনো আওয়াজ পাও তাহলে বলবে। তো এলাকাবাসী আবার নাকি কিছুক্ষণ আগে কান্নার আওয়াজ পাচ্ছে, বারবার বলছে ও পাশ দিয়ে কান্নার আওয়াজ পাচ্ছে, কিন্তু কোথাও কিছু দেখা যাচ্ছে না। তাও আমি পুলিশ প্রশাসনকে জানিয়েছি, ওনারা আসছেন, ওনারা এসে একটু খুঁজবেন ভাগে করে। স্কুলের স্যারকেও বলেছি, সিসি ক্যামেরা আছেন, ওনারা দেখবেন, দেখে যদি থাকে তো বেরোবে, না থাকে তো ব্যাস কী করবো আর। অন্যদিকে বিষয়টি পরিকল্পিত গুজব বলেই দাবি করেছেন প্রধান শিক্ষক বীর কুমার বাগ। তিনি জানিয়েছেন খবর পাওয়া মাত্রই বিদ্যালয় খুলে স্থানীয়দের সাথে গোটা বিদ্যালয় তল্লাশি করা হয়েছে। পুলিশও তল্লাশি করেছে, কিন্তু কোথাও কাউকে পাওয়া যায়নি। বিদ্যালয়ে 24টি সিসি ক্যামেরা লাগানো রয়েছে, সেগুলিতে তল্লাশি করতে গেলে বিশাল সময়ের প্রয়োজন, যা রাতে সম্ভব নয়। অভিভাবকদের নিশ্চিত করে তিনি জানান এটি নিছকই গুজব, যদিও পুলিশকে বিষয়টি খতিয়ে দেখতে অনুরোধ করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমার কাছে একটা খবর গেছে যে বিদ্যালয়ে একটা বাচ্চা নাকি আওয়াজ শোনা যাচ্ছে, কেন আওয়াজ শোনা গেছে। তাই আমি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এখানে এসেছি, আমরা স্থানীয় কাউন্সিলর এসেছেন, আমাদের যারা বিদ্যালয়ের শুভাকাঙ্ক্ষী, হ্যাঁ, মনোরঞ্জনও এসেছেন, এছাড়া পুলিশ প্রশাসন সবাই এসেছেন। কথা পর সমস্ত রুম খোঁজ করে দেখা গেলো, কোথাও কোনো কিছু নেই। আমাদের রুম সবসময় ওপেন থাকে, সমস্ত রুম ওপেন থাকে, একমাত্র আমাদের মেন গেট কলাপসিল বন্ধ থাকে। যদি কোনো দিন কোনো বাচ্চা থাকতো নিশ্চয় তার আওয়াজটা বাইরে পাওয়া যেত, কারণ সমস্ত রুম খোলা, কোনো রুম লক করা থাকে না আমাদের। হ্যাঁ, এইটা সম্পূর্ণ একটা গুজব করা হয়েছে। তো আমার কোথা থেকে গুজবটা আসছে আমি বুঝতে পারছি না, তবে এরকম হওয়া উচিত নয়। কারণ আমার বিদ্যালয় আজ পর্যন্ত কিন্তু এরকম কোনো ঘটনা ঘটেনি, এবার একটা গুজব একটা রুটে পড়েছে আর কি। এই জন্য আপনার কোনো বিভ্রান্তি হবেন না অভিভাবকদের বলছি, এবং আপনারা আপনাদের ছেলেমেয়েকে নিশ্চিন্তে নির্দ্বিধায় এবং দ্বিধাহীনভাবে বিদ্যালয়ে পাঠাবেন, এবং আমার চিন্তাভাবনা করবো পরবর্তীকালে। আজকে যে ঘটনা ঘটেছে আমি পরবর্তীকালে চেষ্টা করবো যাতে কোনো একজন নাইট গার্ড বা স্কুল আওয়ারের বাইরে আমি ব্যবস্থা করতে পারি, এটা আমার টার্গেট আছে, নেক্সট টার্গেট আছে আর কি। আমার কাউন্সিলরকে আছে, ওনাকেও বলবো আমি হেল্প করতে আমাকে, কারণ উনি অত্যন্ত আমাদের সাহায্য করেন। তবে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, তাহলে কান্নার আওয়াজ এলো কোথা থেকে? সত্যিই কি গুজব, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো ব্যাপার? ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, মেদিনীপুর।
বর্ষপূর্তি উপলক্ষে আদি মহিমোহন কান্দিলালে বনগা শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় ছাড়। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।